জয়তে আল্লাহর একত্ববাদের দাওয়াত বন্ধ করবা, আর না হলে তোমাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ বলেন। এখন ইব্রাহিম আলাইহিসালামের সামনে বিশাল এক পরীক্ষা, নিজের জীবন দিতে হয় আর না হইলে নিজের জীবন দিতে হয় আল্লাহর রাস্তায়, আর না হইলে আল্লাহর বিপক্ষে চলে যাইতে হয়। ইব্রাহিম আলাইহিসালাম কি করবেন? হাদিসের মধ্যে আসছে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার কোনো মাখলুককে সন্তুষ্ট করা যাবে না। যাবে? হযরত ইব্রাহিম আলাইহিসালাম তখন কি করলেন? ওনাকে মারার জন্য বিশাল বড় অগ্নিকুণ্ড করলেন। বিশাল বড় অগ্নিকুণ্ডের ভিতরে ফালানোর জন্য চরক তৈরি করলেন। চরক তৈরি করার পরে আমার ভাইরা বারবার ইব্রাহিম আলাইহিসালামকে বলে, এই ইব্রাহিম, এই খলিল, এখনো সময় আছে, তুমি একত্ববাদের দাওয়াত বন্ধ করে দাও, আল্লাহর কথা ভুলে যাও, নমরুদকে রব বলে ডাকো, আর না হইলে এই যে বিশাল বড় অগ্নিকুণ্ড আছে তার মধ্যে তোমাকে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিসালাম বলেন, দুনিয়ার সব ছাইরা দিতে পারি, আল্লাহ পাককে ছাইরা দিতে পারি না। আল্লাহ পাককে ছেড়ে দেওয়া যাবে? দুনিয়ার সব ছাইরা দিতে পারি, আল্লাহ পাককে ছেড়ে দেওয়া যায় না। হযরত বাবা ইব্রাহিম আলাইহিসালাম, উনাকে যখন আগুনের মধ্যে ফালানো হচ্ছে, চরকের রশির মধ্যে নিজের বাপ, নিজের পিতা টান দিছে। ইব্রাহিম আলাইহিসালামকে দেখে দে বলে, আয় মালিক, আয় আসমানের মালিক, জমিনের মালিক, আমার মাহবুব, আমার রব, ও আমার আল্লাহ, আমার বাপ আমার বিরুদ্ধে, সবাই আমার বিরুদ্ধে, আজকে আমার পক্ষে কেউ নাই। আমার ভাইয়েরা চরক টানে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছে। নিক্ষেপ করার পরে আমার ভাইয়েরা, আমার বাবাজিরা দৌড়াইয়া জিব্রাইল ফেরেশতা অগ্নিকুণ্ডের ভিতরে প্রবেশ করছে। তাড়াতাড়ি প্রবেশ করার পরে বলতেছে, ওই খলিল, ওই আল্লাহর প্রিয় খলিল দোস্ত, ও আল্লাহর দোস্ত, আপনি যদি বলেন, অর্ডার করেন, আমার বিশাল বড় পাখা আছে, আমার 600 পাখা, একটা পাখা দিয়ে আমি এমন আঘাত করব, এই নমরুদের অগ্নিকুণ্ডকে আমি লণ্ডভণ্ড করে ফেলব। আল্লাহু আকবার বলেন। এমন অবস্থায় আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিল বলেন, এটা কি আল্লাহর ফয়সালা, আল্লাহর হুকুমে আসছো? না, আমি আল্লাহর হুকুমে আসি নাই, কথা হইলে তুমি চলে যাও। এরপরে আল্লাহর ফেরেশতা মিকাইল আসছে, আচ্ছা বলে, হয় আল্লাহর খলিল, আপনি অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে থাকবেন, এটা তো হতে পারে না, হতে পারে না, হতে পারে না। আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিছেন, আমি এমন বৃষ্টি বর্ষণ করব, এমন সাইলাব হবে, বন্যা হয়ে যাবে, নমরুদের আগুনের কুণ্ডের কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহু আকবার বলেন। এমন অবস্থায় আল্লাহ পাকের অন্যান্য ফেরেশতারা এসে ডাক দেয়া বলে, ও আল্লাহর খলিল, আপনি অর্ডার করতে দেরি, আমরা অগ্নিকুণ্ড লণ্ডভণ্ড করে ফেলব। না না, যে আল্লাহ পাকের মহাব্বতে, যে আল্লাহ পাকের ভালোবাসায়, যে আল্লাহ পাক আমাকে পরীক্ষা করেছেন, অগ্নিকুণ্ডের মধ্যে ফেলেছেন, ওই আল্লাহ পাক আমাকে রক্ষা করবেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, দেখেন আল্লাহর প্রতি কত আনুগত্য, কত আনুগত্য দেখেন। এরপরে ইব্রাহিম আলাইহিসালাম যখন এই কথা বলল, বলার পরে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, উল্লা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের প্রতি শীতল এবং শান্তিময় হয়ে যাও, অর্থাৎ এয়ার কন্ডিশন হয়ে যাও। কি হয়ে যাও? আল্লাহু আকবার বলেন। কয় বেশি ঠান্ডা হইলে অসুবিধা, বেশি গরম থাকলে অসুবিধা। সালামান বারদাও সালামান আলা ইব্রাহিম, শান্তিদায়ক ঠান্ডা, এমন ঠান্ডা হও যাতে আমার ইব্রাহিম প্রসন্ন হয়ে যায়, ইব্রাহিম আলাইহিসালাম এবং আরাম পায়, শান্তি পায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিসালামকে ওখানে শুধু শান্তি নয়, ফুলের বাগান বানায় দিয়েছিলেন। বাবা ইব্রাহিম আলাইহিসালামকে জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম আলাইহিসালামকে জিজ্ঞাসা করালো, হে নবীজি, দুনিয়ার ভিতরে আপনি সবচেয়ে শান্তির জায়গা আপনার কোনটা ছিল, আপনি কোথায় আরম্ভ করছিলেন? কয়, আমি ওই দেখা যায় আল্লাহর নাফরমান নমরুদ আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করছিল, ওই আগুনের ভিতরে আমি সবচেয়ে শান্তিতে সিজলাম। সুবহানাল্লাহ বলেন। দেখেন কেমন আনুগত্য। বুড়া বয়সে বাচ্চা হয়েছে, কি হয়েছে, আল্লাহর কাছে দোয়া করে, হাত পা দুর্বল হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, মাথার চুল সাদা হয়ে গেছে, আল্লাহ পাকের দরবারে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় মালিক আমি বুড়ো হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, আল্লাহ আমার স্ত্রী বুড়া হয়ে গেছে, আমাকে একটা সন্তান দান করো, নেককার সন্তান। আল্লাহ পাক দীর্ঘদিন পরে বাধ্য, একেবারে বুড়া বয়সে, আমার ভাইরা, যেই টাইমে বাচ্চা হওয়ার কথা না, মহিলাদের ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, ওই টাইমে আল্লাহ পাক ঘোষণা করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক একটা নেককার সন্তান, একটা নেককার গোলাম সন্তানের সুসংবাদ দিলেন, ওহে খলিল আপনাকে আমি নেককার সন্তানের সুসংবাদ দিলাম, আপনার সন্তান হবে। এবার তিনি আশ্চর্য হয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিসসালামের উপরে ওহী আসার সাথে সাথে তার স্ত্রীকে জানায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ওই স্ত্রী শোনো, তোমার সন্তান হবে তোমার গর্ভে থেকে। মুস্কি হাসে, আমার তো বয়সেই নাই। তাও হবে, আল্লাহ পাকের অর্ডার হবে। আল্লাহ পাক হযরতে হাজরা আলাইহা সালামকে আল্লাহ পাক কি করছেন, গর্ভবতী বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। গর্ভবতী বানায় দিয়েছেন। এরপরে ইসমাইল আলাইহিস সালাম হলো, এই 8 থেকে 9 বছর বয়স যখন হলো, দেখেন আল্লাহর আনুগত্যতা, সেই তাফসীরটা আমি করতেছি, আনুগত্য কেমন হওয়া চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওহে খলিল তুমি তোমার সন্তানকে নির্বাসনে পাঠাও, যেখানে বাড়ি নাই, ঘর নাই, গাছপালা নাই, এমন একটা জায়গা, যে জায়গার নাম আজকে যেই জায়গায় খানায়ে কাবা মক্কা শরীফ হয়েছে, আবে জমজম হয়েছে, সেই জায়গায়, আল্লাহু আকবার বলেন, যেই জায়গার ভিতরে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, খলিল আমার ফেরেশতা জিবরাইল তোমার সাথে যাবে, যেই জায়গায় বাড়ি নাই, ঘর নাই, লোকের সঙ্গ নাই, গাছ নাই, পালা নাই, কোনো পানির ব্যবস্থা নাই, ওই জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার স্ত্রী এবং ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহর সম্মানিত শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল একসাথে যাইতেছেন। যাইতে 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 আমার ভাইরা বহুদূর চলে গেলেন। বহুদূর যাওয়ার পরে এই অবস্থার ভিতরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, এইখানে থাকেন। কোন জায়গা? যেই জায়গা ওয়াহাজাল বালাদিল আমিন, আজকে যেটাকে নিরাপত্তাময় নগরী, যেইটা মক্কা মুআজ্জমা শহর, যেই জায়গার ভিতরে আল্লাহ পাক সর্বপ্রথম খানায়ে কাবা নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, যেই জায়গার মধ্যে আল্লাহর ঘরের পাশে এমন একটি জায়গা, অনির্ভর জায়গা, যেখানে বাড়ি নাই, ঘর নাই, ফুল ফসল নাই, পানি নাই, ওই জায়গার মধ্যে রেখে আসছেন। আল্লাহু আকবার বলেন। এমন তো অবস্থায় বাচ্চাকে রাখলেন, স্ত্রীকে রাখলেন, এক মস্ক পানি আর কয়েকটা খেজুর দিয়ে আসলেন। খেজুর দিয়ে আসার পরে জিজ্ঞাসা করলেন, এরপরে বলতেছেন চলে যাচ্ছেন। হযরতে মা হাজরা আলাইহিসসালাম ডাক দেয়া, বলে ও আল্লাহর খলিল, এই পানি যদি শেষ হয়ে যায়, এই খেজুর শেষ হয়ে যায়, আমরা কি করব? যেখানে বাড়ি নাই, ঘর নাই, মানুষ নাই, লোকালয় নাই, কোথায় যাব, কার কাছে যাব? আপনি কি আপনার ইচ্ছায় রাখতেছেন না আল্লাহর ইচ্ছায়? কো আল্লাহর ইচ্ছায় রাখতেছি। আল্লাহু আকবার বলেন। কো তাহলে আর চিন্তা নাই, আল্লাহ পাক নবীর পরিবারকে কখনো ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ বলেন। কত বড় পরীক্ষা, আল্লাহর অর্ডার মানতেছেন। আর আমরা আমাদের জীবনে সাধারণ কোনো নিজের স্বার্থকে জলাঞ্জলি দিতে রাজি না। ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহ রসুলের জন্য, দিনের জন্য নবী একরাম সাহাবা একরাম কিভাবে নিজের জীবন বিসর্জন করেছেন, নিজের জানমাল কুরবানি করেছেন। আল্লাহু আকবার বলেন। এমন তো অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম চলে আসছেন। আসার পরে কয়েকদিন পরে যখন পানি ফুরায় গেল, পানি ফুরে যাওয়ার পরে এই অবস্থার ভিতরে পানি ফুরে গেল, খেজুর শেষ হয়ে গেল, এমন দুর্ভিক্ষ নেমে আসলো। হযরতে হাজরা আলাইহিসসালাম ওই অবস্থার ভিতরে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, ও মালিক, কি করব? সাথে তো কেউ নাই, বাড়ি নাই, ঘর নাই, পানির ব্যবস্থা নাই। গলাটা বসে যাইতেছে, বুঝলাম না। একটু গরম চা নিয়ে আসেন তো, গলাটা বসে যাচ্ছে হঠাৎ করে, বুঝলাম না। গরম চা নিয়ে আসেন। বাড়ি নাই, ঘর নাই, লোকালয় নাই, এই অবস্থার ভিতরে কি করবে? তিনি পাগল পারা হয়ে গেছে। কয়েকদিন ধরে পানি নাই। আল্লাহর পয়গম্বর ইসমাইল জবিহুল্লাহ আসলে আমার ভাইরা, আমার বাবাজিরা এ কথা বলে, শিশু মানুষ এই কথা বলতেছে, ও কি করবে না করবে অস্থির হয়ে গেছে। এ কথা বুঝায়, মা হইতে পানি দাও, না হইলে দুধ দাও, না হইলে পানি দাও, না হইলে দুধ দাও, পানি বিহানে আর দুধ বিহানে তোমার ইসমাইল বাঁচবে না, এ কথা বুঝাইতেছে। আল্লাহু আকবার বলেন। এমন অবস্থায় হযরতে মা হাজরা আলাইহিসসালাম একবার সাফা পর্বতে দৌড় দেয়, আরেকবার মারওয়া যায়, আরেকবার সাফা যায়, আরেকবার মারওয়া যায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহু আকবার বলেন। সাফা এবং মারওয়া আল্লাহ পাকের নির্দেশন। সাফা এবং মারওয়া কার নির্দেশন? আওয়াজ করে বলেন। আল্লাহ পাকের নির্দেশন। সেখানে আল্লাহ পাকের নির্দেশনা আছে, কিয়ামত পর্যন্ত যত হাজী যাবে সাফা এবং মারওয়া সাইর করতে হবে, ঠিক কিনা?